নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি মরণোত্তর চক্ষু দেহদান সংগ্রহের সচেতনতা শিবির ও প্রচার অভিযান হাওড়া জেলার অমরাগড়ি যুব সংঘের পরিচালনায় 18তম সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে অমরাগড়ি যুব সংঘ থেকে জয়পুর, খালনা, বাইনান, নারিট, বেতাই, আমতা, রসপুর পর্যন্ত আজকের কর্মসূচি দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে। এটা হয়েছে আমাদের একটা উইন্স আছে অমরাগড়ি যুব সংঘের বিভিন্ন উইন্স, তার মধ্যে মরণোত্তর চক্ষু দেহদান সংগ্রহ কেন্দ্র একটি উইন্স। এটা 2004 সালে ডিসেম্বরে শুরু হয়, বাস্তবে কালেকশন শুরু হয়। তো এর সচেতনতা প্রচারের জন্য আমরা বিভিন্ন সময়ে পদযাত্রা, সাইকেল র্যালি, বাইক র্যালি বিভিন্ন ধরনের প্রচার করে থাকি। এই সচেতনতা প্রচার অভিযানের একটা অঙ্গ হচ্ছে আজকের এই সাইকেল র্যালি। এটা 18তম বর্ষের সাইকেল র্যালি হলো, কারণ কোভিডের জন্য আমরা গতবারে সাইকেল র্যালি করতে পারা যায়নি। এবারে আমরা পদযাত্রাও করেছি ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের শেষের দিকে আমরা এসে সাইকেল র্যালিটা করলাম কোভিডের প্রাদুর্ভাব একটু কমার জন্য। এটা বিভিন্ন গ্রামগঞ্জ পরিক্রমা করে বিভিন্ন ধরনের হ্যান্ডবিল পোস্টার দিয়ে মানুষকে সচেতন করার জন্য আবেদন জানানো হয় যে মৃত্যুর পরেও মানুষের এই যে অর্গ্যান অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগানো যায়, এগুলোকে নষ্ট করে পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট না করে মৃত মানুষের এইসব অর্গ্যান বা বিভিন্ন এগুলো অসুস্থ মানুষকে দিয়ে তাকে সুস্থ করা সম্ভব হতে পারে, এই বার্তাটা নিয়ে আমাদের হচ্ছে আজকের সাইকেল র্যালি ছিল। এটা কোথা থেকে কোথা পর্যন্ত হয়েছিল সাইকেল র্যালি? শুরু হয়েছে আমাদের অমরাগড়ি যুব সংঘ প্রাঙ্গণ থেকে। এই যে মরণোত্তর চক্ষু দেহদান সংঘকেন্দ্র সমূহ একটা আন্দোলনের একটা নাম, এতে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান যুক্ত। এর মাদার যারা অ্যাকচুয়ালি পরিচালনা করছে অমরাগড়ি যুব সংঘ। অমরাগড়ি যুব সংঘ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জয়পুর, খালনা, খালনা বিবেকানন্দ ইশারিতে ওনারা উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন, ওখান থেকে বাইনান, বাইনানের নিকন গোষ্ঠী ওনারা সকালে পাতরস দিয়ে সহযোগিতা করেছেন, ওখান থেকে আমরা নারিট, গাজীপুর, বেতাই, আমতা হয়ে রসপুর অগ্রগতিতে আমরা পৌঁছেছি। ওখানে ছোট্ট অনুষ্ঠান পর্ব শেষ করে দুপুরের আহার নিয়ে ওখান থেকে আমাদের কর্মসূচি শেষ করে আমরা ব্যাক করেছি। তা এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিল? এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদেরই বর্ষিয়ান সদস্য এবং আরও অন্যান্য ভলেন্টিয়ার। আমরা কোনো সেলিব্রিটি নিয়ে খুব বেশি কিছু এ করতে চাই না, কারণ কাজ করব নিজেদের মতো ছোট্ট করে নিঃশব্দে। আমাদের আজ পর্যন্ত চক্ষু সংগ্রহ করেছি 300-400 মধ্যে পেয়ার, আর বডি সংগ্রহ করে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালে জমা করেছি, দান করিয়েছি 60-60টির মতো। বর্তমানে আমার কাছে এখন যে প্রচারপত্র না থাকার জন্য আপনাকে এখনই দিতে পারলাম না, তো আগামী দিনে আপনারা যদি এই ব্যাপারে যোগাযোগ করেন, আমাদের সহযোগিতা করেন, নিশ্চয়ই মানুষের স্বার্থে আমরা এই কাজগুলো আরও আগিয়ে নিয়ে যেতে পারবো, এই আশা রাখছি। আপনার নাম? আমার নাম শঙ্কর, অমরাগড়ি যুব সংঘের একজন সদস্য এবং মরণোত্তর চক্ষু দেহদান সংগ্রহ কেন্দ্র সমূহ হয়েছে তারও একজন কর্মী। গন্তব্যস্থান অমরাগড়ি যুব সংঘ প্রাঙ্গণ থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে জয়পুর, খালনা বিবেকানন্দ পল্লী উন্নয়ন সমিতি, বাইনান নিকো সাহিত্য গোষ্ঠী, নিকন সাহিত্য গোষ্ঠী, নারীর বেতাই, আমতা হয়ে রসপুর অগ্রগতি প্রতিষ্ঠানে পৌঁছাবে। অমরাগড়ি মরণোত্তর চক্ষু দেহদান সচেতনতা শিবিরের সাইকেল শোভাযাত্রা শুরু হচ্ছে। সাইকেল আস্তে আস্তে সকলে পেছনে পেছনে আসবেন, গ্যাপ রেখে রেখে আসবেন।
চক্ষু দেহদান সঙ্গে সচেতনা শিবির প্রচার অভিযান আঠেরো তম সাইকেল শোভাযাত্রা আরাম হচ্ছে অমরাবাড়ি যুব সংঘ খন্ড অঙ্গ তো লাগবেই কাজে।